Hello viewers, welcome back to my channel Beauty Tips by Plabany. শীতকালে আমাদের ত্বক রুক্ষ হয়ে ওঠে। শীতের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা জিনিস হচ্ছে গ্লিসারিন। গত ভিডিওতে ত্বক ও চুলের যত্নে গ্লিসারিনের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে থাকছে শীতকালে গ্লিসারিনের সাথে আরেকটি উপাদান মিশিয়ে কিভাবে ত্বক ফাটা থেকে রক্ষা পাওয়া যায়, পাশাপাশি ত্বক উজ্জ্বল রাখা যায়। আর সেই উপাদানটি হচ্ছে গোলাপ জল বা রোজ ওয়াটার। আর এই রোজ ওয়াটার গ্লিসারিনের সাথে কিভাবে কতটুকু পরিমাণ মিশিয়ে একটা রেমেডি তৈরি করা যায় আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব। গ্লিসারিন ত্বকের যত্নে খুবই কার্যকর একটা জিনিস। শীতকালে ত্বকের যত্নে এটা বেশি কার্যকর, এ সময় ত্বক ফাটা রোধ করে গ্লিসারিন। এছাড়া সব ধরনের কসমেটিক্স আইটেমে গ্লিসারিন ব্যবহার করা হয়। আর গোলাপ জল ত্বকের জন্য আরও বেশি উপকারী একটা জিনিস, এটা ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়ায় এবং ত্বক নরম ও কোমল থাকে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই গ্লিসারিন আমাদের ত্বকে কিভাবে উপকার করে। এখানে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করব গ্লিসারিন। আমি এখানে মেরিল গ্লিসারিনটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ভালো মানের গ্লিসারিন নিতে পারেন। আমি এখানে গ্লিসারিন নেব 1 চা চামচ পরিমাণ। গ্লিসারিনটা বাটিতে ঢেলে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। এরপর অ্যাড করব গোলাপ জল বা রোজ ওয়াটার। আমি নিয়েছি ডাবর গোলাপবাড়ি গোলাপ জল, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ইউজ করতে পারেন ভালো মানের, চাইলে আপনাদের হাতে ঘরে তৈরির গোলাপ জলও ইউজ করতে পারেন। আর গোলাপ জল নিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। গ্লিসারিনের দ্বিগুণ পরিমাণ নিয়েছি গোলাপ জল। এবার গ্লিসারিন ও গোলাপ জল ভালো করে নেড়েচেড়ে কমপক্ষে 4-5 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে, কারণ গ্লিসারিনটা আঠালো, এটা নিচে লেগে থাকবে, অনেকক্ষণ ধরে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এবার এটা অ্যাপ্লাই করার পালা। আর এই রেমেডিটা প্রতি রাতে আপনারা ঘুমানোর 1 ঘন্টা আগে তুলার বল বা তুলার প্যাড দিয়ে মুখে ও সারা গায়ে লাগাতে পারেন। অনেকেই আপনারা নাইট ক্রিম ইউজ করেন, আর নাইট ক্রিমের পরিবর্তে আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। এটা শীতকালে নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বক ফাটবে না, পাশাপাশি ত্বক হবে চকচকে ঝকঝকে ও উজ্জ্বল। আমি এখানে একটা খালি গ্লিসারিনের বোতল নিয়েছি, এটাতে এটা ঢেলে রাখছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণ মিশিয়ে এটা স্টোর করতে পারেন, প্রতিদিন মেশানোর ঝামেলা থাকবে না, এভাবে এটা রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। শীতকালে গ্লিসারিনের সাথে গোলাপ জল কতটুকু পরিমাণ ব্যবহার করে ত্বকের যত্ন নেবেন, আর আমার পরের ভিডিওতে থাকবে গ্লিসারিনের সাথে আরেকটা জিনিস ব্যবহার করে কিভাবে শীতকালে ত্বকের যত্ন নেবেন। আশা করি সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের পর্দায় চোখ রাখবেন। সবাই সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। বাই বাই।